আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। তার মধ্যে দাদার কাছে শারীরিক নির্যাতিত হয়ে আত্মহত্যা করলো নবম শ্রেণীর এক ছাত্রী। মায়ের চিকিৎসার জন্য বাড়িতে কেউ থাকতেন না, অভিযোগ সেই সুযোগেই গত 4 বছর ধরে মাসতুতো দাদা শারীরিক নির্যাতন করত ওই কিশোরীকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। গত 4 আগস্ট ফরাক্কায় অ্যাসিড খেয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। গত শনিবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্রীর বাবা। অভিযুক্ত দয়াময় দাসকে মালদা থেকে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ। চার বছর আগে যখন মেয়েকে নিয়ে আমরা ওর মার অপারেশনের জন্য আমাদের নিকটতম আত্মীয় তার দিদির বাড়িতে যাওয়া হয়, সেখান থেকে অপারেশন করা হয়, সেই সময় থেকে একটা কিছু একটা চক্র চালাই এবং তারপরে আমরা বিভিন্নভাবে তাদের তার মানে মাসতুতো দাদা সম্পর্কে হচ্ছে। তখন মেয়ে আজকে ক্লাস এখন মারা গেছে এই অবস্থা ক্লাস 9, তার মানে 20 সালে বুঝতে পারছেন, আরও 4 বছর তার বয়স কম। তার আমি প্রশাসনকে জানাবো বলেই গেছিলাম, কিন্তু তারা হাত পায়ে ধরে ইয়ে করে তারা বলে যে না, এবার কর মতো অন্ততপক্ষে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তারপরেও সে কিন্তু কোনো রকমভাবে কিছু তাকে ছাড়েনি যা বুঝতে পারছি। মেয়ে আমার যখন মৃত্যুর মুখে ঢলে চলছে, তার সেই সময় সে বলে যে না, আমার উপর এমন কিছু অত্যাচার করা হয় যেগুলো আমি তোমাদের ভাষায় বলতে পারবো না, এমন কিছু ছবি টবি বা হয়তো কিছু এমন কিছু সে তুলে রেখেছিল। আমাকে সবসময় সে ডিস্টার্ব করতো, সবসময় ফোনে ইয়ে করতো, তাও আমরা ফোন অনেক ইয়ে করার পর 17 তারিখ আমি বহরমপুর থানাতে গিয়ে আমি মামলা করা মানে ইয়ে করি, এফআইআর করি। আমি সত্যি অবাক হয়ে গেলাম যে মানুষ প্রশাসনের উপর এখনও যে আমরা কতটা নির্ভরযোগ্য, তাদের কাজে আমি অভিভূত। বিশেষ করে মাননীয় আইসি, বিভিন্ন অফিসার, সেকেন্ড অফিসার, থার্ড অফিসার, ইভেন সিভিক পুলিশ যারা এবং বহরমপুর থানায় যে সমস্ত কর্মীরা আছেন, তাদের প্রত্যেকের এত সহানুভূতি, এত তৎপরতা দেখে আমি অবাক হয়ে গেলাম। মাত্র 4 ঘন্টার মধ্যে আমি ওখানে উপস্থিত, 4 ঘন্টার মধ্যে সেই আসামি তাকে ধরে নিয়ে আসে মালদা থেকে। যে বর্তমানে আপনারা প্রত্যেকেই জানেন আরজিকর নিয়েও যে ঘটনা ঘটেছে, আমি চাইছি যে আর পুনরাবৃত্তি যেন না হয়। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে আর যেভাবে আমার আমার এবং মিসেসের কোল খালি করে চলে গেল, সে আর যেন পুনরাবৃত্তি কোনো মা বাবার যাতে না হয় আমি চাইছি। গত 4 তারিখে ঘটনাটা ঘটে, এই মাসের 4 তারিখে 4 আগস্ট, 5 আগস্ট মালদা মেডিকেল কলেজে সে মৃত্যুমুখে ঘটনাটা আমার অস্থায়ী যে বাসস্থান যেখানে আমি থাকি ফরাক্কাতে হয়েছিল। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।